নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনার প্রেমিক বা প্রেমিকা কি আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছে আর আপনি তার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারছেন না, তাই মনে খুব দুঃখ পাচ্ছেন, তাই না? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এই ভিডিওতে আপনাদেরকে একটি নিউমেরিক কোডের কথা বলবো, যে কোডটি আপনাকে লিখতে হবে এবং যে ব্লক করেছে তার নাম সেখানে লিখতে হবে। অর্থাৎ আগে তার নাম এবং তার নিচে সেই কোডটা লিখে ব্যারিকেড করে দিতে হবে। অর্থাৎ একটি বক্সের মধ্যে একটি সাদা কাগজে একটি লাল কালি দিয়ে বক্স তৈরি করে সেখানে যে ব্লক করেছে তার নাম এবং সেই নিউমেরিক ডিজিটটা লিখতে হবে। তো এই ডিজিটটা অনেক বড় রয়েছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ ভিডিওর মাঝখানে মাঝখানে আমি একটি একটি করে ডিজিট দেখাবো এবং প্রতিটি ডিজিট মিলে সেই নিউমেরিক একটি আট অঙ্কের ডিজিট হবে, সেই আট অঙ্কের ডিজিটটা লিখতে হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে আর দেরি কিসের, শুভ সুশীঘ্র। বর্তমান যুগে হোয়াটসঅ্যাপে আমরা সকলেই কথা বলি এবং হোয়াটসঅ্যাপ এমন একটি প্ল্যাটফর্ম হয়ে গেছে যেটা ছাড়া আমরা কিন্তু চলতে পারি না, আর এটা অশেয়ার করার কোনো জায়গা নেই। তাই অনেকে রয়েছে, অনেক প্রেমিক প্রেমিকার রয়েছে যারা প্রেম করছে এবং মনে আঘাত পেয়ে অনেকে হোয়াটসঅ্যাপ ব্লক করে ফেলেছে, এবং অনেকে হোয়াটসঅ্যাপ ব্লক করার ফলে কথা বা যোগাযোগ করতে পারছে না, কিন্তু যে ব্লক করেছে সে আর ব্লক খুলছে না, তাই মনে দুঃখ পাচ্ছেন। আর এই দুঃখের অবসান এই ভিডিওর মাধ্যমেই আপনাদের দিতে চলেছি। তবে এই প্রসঙ্গে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলবো, তাই ভিডিওর শেষ পার্টটা আপনাদের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। আমি এই বিষয়টি আপনার ডেট অফ বার্থ নিয়ে বুঝিয়ে দিতে চাই। অর্থাৎ দেখুন, ধরুন কারোর ডেট অফ বার্থ 20/3/1983, তার ডেট অফ বার্থ টোটালটা অ্যাডিং করে একটি অঙ্ক আসবে এবং তার যে ডেটে জন্মেছে সেটা হচ্ছে 20 তারিখ, অর্থাৎ সে 2-এর ডেটে জন্মেছে, অর্থাৎ চন্দ্রের ডেটে জন্মেছে। এবং আপনারা এটা জানেন যে চন্দ্র আমাদেরকে ইমোশন দেখায়, চন্দ্র আমাদেরকে ইমোশনাল তৈরি করে, চন্দ্র মাতৃকারক গ্রহ। এবং যারা 2-এর ডেটে জন্মায় তাদের মধ্যে একটু মামা স্বভাব থাকে, একটু মায়া, একটু দয়া, এগুলো থাকে। কিন্তু দেখুন, যাদের 4-এর ডেটে জন্ম তাদের কিন্তু থাকে না। এটা কেন হয় জানেন? এটা এই কারণে হয়, প্রতিটা ডিজিটের একটা ভাইব্রেশন রয়েছে। হ্যাঁ, ভাইব্রেশন রয়েছে, সেই ভাইব্রেশনের খেলাটা আমি আপনাদেরকে দিতে চলেছি। তো আসুন, তো প্রথম যে ডিজিটটা সেটা হচ্ছে 7-1-6-5-2-3-1-8। আশা করি আপনারা সমস্ত ডিজিটটা বুঝতে পারলেন। এবার আসুন জানিয়ে দিই, এই যে কাজটি করবেন সেটি একটি কাগজে লাল পেন দিয়ে বক্স তৈরি করবেন এবং সেখানে আপনি যে ব্লক করেছে তার নাম লিখবেন এবং এই ডিজিটটা তার নিচে লিখবেন, এবং দিনে এটা 3 বার করে করতে হবে এবং তার নাম স্মরণ করতে হবে। দায়ী থাকেন, অর্থাৎ আপনি কোনো ব্যাপারে দায়ী রয়েছেন, আপনি তাকে হার্ট করেছেন বা আপনি এমন কিছু কাজ করেছেন যে কারণে সে ব্লক করে ফেলেছে, সেক্ষেত্রে কিন্তু ক্রিয়া কিন্তু হবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।